বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংকট শুধু বিএনপি, গণতন্ত্র মঞ্চ অথবা গণ অধিকার পরিষদের বিষয় নয়, এটা সমগ্র বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এর চেয়ে বড় সংকট আগে কখনো আসেনি। কথা বলতে পারবো না, বিচার নিরাপত্তা পাবো না, স্বাস্থ্য সেবা শিক্ষা পাবো না, এটা হতে পারে না। সব আন্তর্জাতিক সংস্থা ও আন্তর্জাতিক কমিউনিটি একই সঙ্গে জনগণের কাছে আবেদন, আসল বাংলাদেশের মানুষকে তার গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য পাশে দাঁড়াই। রোববার বিকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপি আয়োজিত রোহিঙ্গা সংকট ও রোহিঙ্গা প্রত্যাবর্তন কৌশল শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, সুইডেন, কানাডা, ইরান, নেদারল্যান্ডস, ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি, ইউএসএইড সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।